হযরত সাহেব কিবলা আমাদের সম্মুখে বয়ান রাখেন। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم جزيل الشرف صلى الله عليه سيدنا ومولانا আল্লাহ জিকির করে মগজ হেফাজত করে বারো মাস
সেই ব্যক্তি আপনার খাবার পায় না, আর আল্লাহ ওয়াদা করে আপনি দুনিয়ার জীবনে সঙ্গীতে রাখব না এবং সেই চাকরি এখানে কিংবা কারণ হইল আমাদের বাইরের দিক পরেজগার বানানি শহর, বাইরের দিক সব পরেজগার বানানো শহর খাদের মধ্যে একটা যায় নমাজ হাতে সবজি কমল ব্যবহার করেন আপনি ফরেজগার হচ্ছে, কিন্তু অন্তর ফরেজগার বানানের এই চুরতায় আল্লাহ তার চুরত মাথাইয়াদের কোরআন শরীফের মধ্যে আল্লাহ যেগুলা নিশান জমিনে আছে, আল্লাহ নিশান জমিনে আছে কিনা আল্লাহ বলে জমিনে বহু জিনিস আছে, কোরআন শরীফ আল্লাহর এক নিশান, কোরআন শরীফের তাজিম করলে মানুষ কি লাভবান হয়, তার ইমানের রশ্মি বাড়িয়া যায়, তার ইজ্জত বাড়িয়া যায়, তার জন্য আগে কোরআন শরীফ তিলাওয়াতের পরে মুখ লাগাইয়া চুম্বন করতাম, আজকাল সে তো চুমে না, সম্মানের জিনিসে সম্মান করে মানে সম্মান লাভ করে, এইভাবে আল্লাহ নিশান জমিনে হারবার ময়দান মজ্জাদবার মশারিন হারাম সবচেয়ে উচ্চ পদের নিশান, সবচেয়ে আল্লাহর প্রিয় নিশান কি জিনিস, এই জিনিস হয়েছে খাতামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মান যার অন্তরে যে পরিমাণ থাকবে সে উচ্চতরের পরেজগার হয়ে যাবে, তাহলে দুনিয়ার মধ্যে নবীদের পরে আদম সন্তানের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে উচ্চতরের পরেজগার হয়ে গেলেন, কারণ আল্লাহর হাবিবুর তাজিম কদরী সারা সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের তারা বেশি জমাত না, আল্লাহ আমরা গুনাহ করি গুনাহ আল্লাহ মাফ করে, রাসূলুল্লাহ গুনাহের একটা বদলা দুনিয়া জীবনে দেয় কিংবা মাফ করে, গুনাহের একটা সাজা আখেরাতে দেয় আল্লাহ কিংবা মাফ করে, যে একটা গুনাহ আল্লাহ মাফও করে না দুনিয়া তার সাজা দেয় অবিলম্বে না, দুনিয়ার পথে গুনার একটা সাজা মানুষের পাওয়া যায় কিন্তু একটা গুনার সাজা আল্লাহ অবিলম্বে সঙ্গে সঙ্গে দেয়, তওবা করলেও এই গুনার তওবা হয় না, কি কোন গুনা দুরুস্ত
إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. يا الله الله أمدر فغيره الله أمدر الله رسولك دي قصده অবিলম্বে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতের জন্য লাঙ্গল করে নেন। এইভাবে পুরা দুনিয়া আর না মামারে নাগর মানে তো বড় গুণা, হ্যাঁ আল্লাহ লোকে শরিক করা সবচেয়ে বড় গুণা, কিন্তু আল্লাহ লোকে কেউ শরিক করে তার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে লাঙ্গলের সঙ্গী দিচ্ছেন না। একমাত্র আল্লাহর হবিবকে যা কষ্ট দেওয়া দিবে তার জন্য দুনিয়া আখেরাতের জন্য আল্লাহ লাভ, আল্লাহর হবিবকে কষ্ট কে দিতে দিবে? যারা পাইছে তারা কষ্ট দিয়েছে, আমরা তো পিছনে আসলাম, আমরা তো কষ্ট দেওয়ার মতো না। ওই রসুলের মধ্যে বলাই আল্লাহর হবিবকে কষ্ট দেওয়া, উনির সম্মানকে কমাইয়া আপনাকে আল্লাহ সৃষ্টি করছেন, তারা আয়টা কি পাক করে এই কথা শুনলে যা দিলে বেমার এই ব্যক্তি অস্বীকার করবে বেআই বাংলা আল্লাহ বেআই আল্লাহ ফিরিস্তির মধ্যে বেআই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিও মসলা আমাদের কাছে আলোচনা হইতে আছে, এমনকি কিতাবের মধ্যে দিতে সারা জীবন কর্মা বললে আর ইসলামে ঢুকতে পারবে না। যে ব্যক্তি রসুল্লাহ মা বাপকে দুর্লক্ষী বললো সে আল্লাহ আল্লাহর হবিবকে গালি দিয়া দিবিও মশলা আমাদের কাছে আলোচনা হইতে আছে, এমনকি কিতাবের মধ্যে পরিবর্তন হ্যাঁ করে দিতে আমাদের মতো মানুষ আমাদের মতো মাটির মানুষ
وإن مع العسر يسرا وإن مع العسر يسرا وإن
পাকিস্তান পার্লামেন্টের মাননীয় সংসদ সদস্য মিনহাজ এদারায়ে মিনহাজুল কুরআনের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর তাহিরুল কাদরী, তারপরে বসা আছেন ঐতিহ্যবাহী রামপুর আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ওয়াজিউদ্দিন রামপুরী রহমতুল্লাহ আলাইহির নাতি, দ্বিতীয় সারিতে বসা আছেন আল্লামা নুরুল হক সাহেব ভারত থেকে আগত, সাহেবুল হাদিস ঢাকা থেকে আগত প্রফেসর ডক্টর আলী হায়দার মুর্শিদি, প্রফেসর ডক্টর আবু মাহবুব সিদ্দিক এবং আরো Yeah.
Amen.
تصلي وسلم دائما ابدا على عبدك خير الخلق كلهم نزلت صلاه الفرحان مسجد نبي الرحمن وبا Thank you.